মাথা নয়, মাতাল মাতাল গায়ের চামড়াটা দেখুন না। এআইসিপিআই অনুযায়ী ডিএ অবিলম্বে দিতে হবে, দিতেই হবে, দিতেই হবে। ডিএ বাড়লে কর্মচারীর মজুরি বাড়ে, মজুরি বাড়ে, মজুরি বাড়ে। 4% ডিএ বাড়াতে দৈনিক 22 টাকা মজুরি বেড়েছে, বেড়েছে, বেড়েছে। 40% ডিএ বাড়লে দৈনিক মজুরি 220 টাকা বাড়বে, বাড়বে, বাড়বে। সরকারকে দাবি জানান, দাবি জানান, দাবি জানান। দৈনিক মজুরি বাড়াতে হবে, দৈনিক মজুরি বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। সংগ্রামী সংগ্রামী যৌথমন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী 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 যৌথমন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে কারিগরি ভবনের সামনে আমাদের এনএসকিএফ শিক্ষক স্কিমের যে শিক্ষক শিক্ষিকা, তাদের সমর্থনে সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে তাদের যে বেতন বঞ্চনা এবং এই স্কিমে হয়ে চলা যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে এসেছি কারিগরি ভবনে। সেখানে আমরা এসেছি তাদের সমর্থনে। সংগ্রামী যৌথ মঞ্চ কেবলমাত্র মহার্ঘ ভাতা নয়, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ তাদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা, সমকাজে সমবেতনের এরকম বিভিন্ন দাবি দেওয়া ধারাবাহিকভাবে তুলছে। অস্থায়ী কর্মচারীদের জন্য আমাদের যে লড়াই, সেই লড়াই এবার থেকে আরো জোরদার করা হবে। আমাদের একটাই দাবি যে যাদের ছাঁটাই হওয়ার ল্যাব অ্যাসিস্ট্যান্টদের পুনর্বহাল, সসম্মানে বেতন সম, আর যারা এনএসকিউ শিক্ষক রয়েছে তাদের স্থায়ীকরণ, আর উন্নত বেতন পরিকাঠামো, এই এই মূল এই দাবিটাই আমরা এনেছি। এই 11 বছরের বঞ্চনা যেটা এই সরকার দ্বারা আমরা এতদিন ধরে পেয়ে এসেছি, যখন অনিয়মিতভাবে ছাঁটাই এবং অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই আসাম, হরিয়ানা এবং জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে সমস্ত স্টেট, এমন কোন স্টেট খুঁজে পাবেন না যেখানে পশ্চিমবাংলার থেকে শুরু হয়ে এবং পরবর্তীতে শুরু হয়ে তাদের গত 1 দশকেরও বেশি সময় ধরে বেতন বৃদ্ধি হয়নি। পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা স্টেট যেখানে হরিয়ানার সঙ্গে শুরু হয়েছিল, যেখানে হরিয়ানা স্থায়ী শিক্ষকের মর্যাদা দিচ্ছে। আমাদের রাজ্যে হাইলি কোয়ালিফাইড এমটেক, বিটেক, এমসিএ, বিএইচএমএস ইত্যাদি পাশ করা ছেলেদের 11 বছর ধরে সরকার একটা পয়সা বেতন বৃদ্ধি করেনি এবং আমাদের অস্থায়ী করে রেখেছে। প্রাইভেট এজেন্সি দিয়ে রিক্রুট করা হয়েছে এবং যেখানে আজকে হরিয়ানাকে দেখে সেই মডেলটা জম্মু কাশ্মীর অলরেডি এসপিডি অফিস থেকে নোটিস প্রকাশ করে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে সাবমিট হয়ে গেছে তাদের স্থায়ীকরণের পথে। আসাম সরকার অলরেডি স্থায়ীকরণ করেছে এবং হিমাচল প্রদেশ, পাঞ্জাব অলরেডি ইতিমধ্যে ঝড় উঠেছে, উড়িষ্যা গভর্নমেন্ট, প্রত্যেকটা একটা গভর্নমেন্ট যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এমনকি আমাদের থেকে 5 বছর পরে শুরু হওয়া কেন্দ্রশাসিত অঞ্চল সেখানকার স্থায়ী শিক্ষকের মর্যাদা দেওয়ার পথে এবং তাদের বেতন বৃদ্ধি, আমাদের একটা পয়সা বেতন বৃদ্ধি না, এটা সবচেয়ে বড় ইচ্ছা মতো করে তাদের মতো করে বেসিক, তাদের মতো করে এইচআরএ, অথচ আমাদের বেসিক পিএফ কোনো নেই সরকারি নির্দেশনামায়। তারা নিজেদের মতো করে ইএসআই পিএফ কাটার জন্য একটা চক্রান্ত করছে, অথচ ইএসআই পিএফ ডিরেকশনের যে আমাদের ডকুমেন্টস আমরা গত 1 দশক ধরে কেউ হাতে পাইনি। আমরা প্রতিনিয়ত মানে ভয়ে থাকি যে কখন আমরা বলবো যে আমাদের মাতৃত্বকালীন সুযোগ সুবিধা দরকার আর আমরা ছাঁটাই হয়ে যাবো। আমরা প্রতিনিয়ত এই আতঙ্কে